আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিজুম ফ্রম অথরিটি ডিজিটাল। যারা শুরুতে শিখতে চাচ্ছেন তারা দেখা যায় কোন সেক্টর নিয়ে শিখবেন বা কি শিখবেন ওটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো আপনি ওয়েব ডিজাইন শিখবেন না গ্রাফিক ডিজাইন শিখবেন সেইটা নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাহলে আমার একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন, ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক ডিজাইন। এখন আসি যারা একটু ডিজিটাল মার্কেটিং বা এসইওর দিকে যাইতেছে, কারণ বাংলাদেশে আর কি এই মার্কেটটা এখন খাওয়া শেষ। ঠিক আছে, এখন ওরা ডিজিটাল মার্কেটিংয়ে আসতেছে, নতুন একটা শব্দ ওরা কিছুদিন আগে হয়তো জানতে পারছে যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং আছে, তো এখন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং বলে নতুনদেরকে ঢুকাইতেছে। আচ্ছা, তো এখন ব্যাপারটা হলো আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, আপনি কি শিখবেন? ডিজিটাল মার্কেটিং কিন্তু পুরো একটা ওয়ার্ল্ডের নাম, এখানে অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো স্কোপ আছে, যেটার মধ্যে আপনি একটা স্পেসিফিক সেক্টর নিয়ে আগাইলেই আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং শিখবেন ভাবলেন, আর আপনি হয়তো ফিউচার প্রসপেক্ট হিসেবে ভাবতেছেন যে কোনটার ফিউচার ভালো। অ্যাকচুয়ালি আপনি যেটাতে এক্সপার্ট হবেন সেটাতেই ফিউচার ভালো, কিন্তু আপনার দেখতে হবে যে আপনি কীরকম কাজগুলো করতেছেন। লাইক আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনি 2020 সালে কী কী কাজ শিখবেন না, ঠিক আছে, তো ওই ভিডিওটা দেখে নেবেন। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনাকে কী কী কাজ শিখতে হবে সেটাও আমি ওইখানে একটা হিন্ট দিছি, যে যেই কাজগুলো স্ট্যাটিক না, যেই কাজগুলো ইজিলি কোনো একটা টুল দিয়ে আপনাকে রিপ্লেস করে ফেলতে পারবে, এরকম কাজ শিখলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না। কিন্তু এমন কাজগুলো যেগুলো ফিউচার প্রসপেক্ট আছে, লাইক যেগুলোতে মানুষের কাজ আরও অনেক দিন করা লাগবে, বা যেমন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে দেখেন বিভিন্ন টুল বের হইতেছে, ঠিক আছে, কিন্তু অটোমেটিক্যালি একটা ওয়েবসাইট জেনারেট হয়ে যাবে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, এটা কিন্তু খুব নেয়ার ফিউচারে পসিবল না। এটা একদম অ্যাডভান্স লেভেলে হয়তো আরও 30-40 বছর পর হয়তো পসিবল হইতে পারে, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে কিছু ডিফিকাল্টি থেকে যাবে, যে মন মতো হইতেছে না, হিউম্যান টাচ কিন্তু লাগেই। তো আপনি এমন না যে আপনি HTML CSS শিখে বসে থাকবেন, আপনি মার্কেট ডিমান্ড অনুযায়ী আপনার স্কিল আপগ্রেড করবেন না। তো আপনি যেহেতু কনস্ট্যান্টলি স্কিল আপগ্রেড করবেন, আর যেহেতু আমি সব জায়গায় এটা মেনশন করি যে আপনার অলওয়েজ মার্কেট ডিমান্ডের সাথে সাথে আপনার স্কিলটা আপগ্রেড করে নেওয়া উচিত, সেই ক্ষেত্রে আপনার আপনি যে ইন্ডাস্ট্রিতে শুরু করেন চিন্তার কিছু নাই। কিন্তু এই যে ডাটা এন্ট্রি টাইপ, তারপরে ফটোশপ, রিটাচ, এডিটিং, ফটো এডিটিং, এইগুলি কিন্তু অ্যাডভান্স লেভেলে না পারলে আপনি কিন্তু বেশি দূর যাইতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য remove.bg আছে, ওটা দিয়ে মানুষ ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারে। তো এটা যারা জানে না তারা হয়তো এখন সার্ভিস নেয়, আর মার্কেটে যারা অনেক আগে থেকে ভালো রিভিউ আছে ওরাই ওই সার্ভিসগুলো পাচ্ছে। কিন্তু আপনি নতুন হিসেবে এগুলো শুরু করলে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন, 6 মাস 1 বছর খাটার পর আপনার মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। এখন আসি, আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং শিখবেন বা এর মধ্যে বিভিন্ন স্পেসিফিক জিনিসপাতি শিখবেন। ডিজিটাল মার্কেটিং তো আর একসাথে শেখা যায় না, আপনি একটা একটা করে স্কিল শিখবেন, আপনার 2-3টা স্কিল হলে আপনি তারপর টিম বিল্ড করবেন, তারপর আপনি বড় বড় ক্লায়েন্ট প্রজেক্ট করবেন। সেই ক্ষেত্রে আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং শুরু করবেন, এখন আপনি কী শুরু করবেন বা কীভাবে শিখবেন? আর এই ক্ষেত্রে আমি বলবো যে কাইন্ডলি বাংলাদেশের কোনো টিচিং সেন্টারে ঢুকেন না, বিশেষ করে অ্যানেক্স ডিজিটাল বা ওই যে ডেস্টিনি টাইপের জিনিসগুলোতে কখনোই ঢুকবেন না। ওইখানে স্কিল শেখানো হয় না, ওইখানে জাস্ট শেখানো হয় কীভাবে আরেকজনকে ঢুকায় আপনি কমিশন পাবেন। তো এইগুলোতে তো ভুলেও যাবেন না, আর যদি আপনার এফোর্ড করার ক্ষমতা থাকে যে আপনি কোর্স কিনবেন, সেই ক্ষেত্রে আপাতত একটু হোল্ড করেন, আপনি আগে বেসিকটা জানেন, তারপরে আপনি নিজেই কোর্স আউটলাইন দেখলে বুঝবেন যে আপনার কোন কোর্সটা করলে লাভ হবে। তো সেই ক্ষেত্রে আপনি ফ্রিতে কীভাবে রিসোর্স ফাইন্ড করবেন সেটা আমি আরেকটা ভিডিওতেও দেখাইছিলাম, ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক ডিজাইন, এই ভিডিওতেই দেখাইছিলাম কীভাবে আপনি ফাইন্ড করবেন। তো আমি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এখন আবার দেখাইতেছি, আপনি ইউটিউবেই যাবেন, যাওয়ার পর ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিবেন, ঠিক আছে, জাস্ট নর্মাল একটা সার্চ দিলেন, দেন ফিল্টারে আসবেন। ফিল্টারে আসার পর এখানে দিস ইয়ার দিতে পারেন, তার মানে শুধু 2021 সালের ভিডিওগুলো আসবে, কিন্তু যেহেতু মাত্র 2021 সাল শুরু হয়েছে সেক্ষেত্রে আপনি এটা না দিলে বেটার। তো আপনি কি করবেন, এখানে আসার পর প্লে লিস্ট অপশনে যাবেন, প্লে লিস্টে আসলে এখানে দেখবেন বিভিন্ন ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্লে লিস্ট আসতেছে। তো আপনি যেহেতু বাংলাদেশি, আপনার সিরিয়াল দেখতে দেখতে হিন্দি শেখা হয়ে গেছে, তো আপনি হিন্দি টিউটোরিয়ালগুলো দেখতে পারেন বা উর্দু টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, এগুলোতে অনেক রিসোর্সফুল থাকে অ্যান্ড হাবিজাবি কথাবার্তা খুব কম থাকে বাংলাদেশের তুলনায়। কারণ বাংলাদেশে দেখবেন ফার্স্টে 2 মিনিট ভগৎচকর করবে, তারপরে একটা 2 মিনিটে আবার ইন্ট্রো মারবে, তারপরে তার ছোটোবেলার কাহিনী শোনাবে,
তারপরে গিয়ে মেইন টপিক 1 মিনিট, তারপরে গিয়ে আবার ফিনিশিং দিবে 5 মিনিট, মানে আপনার 20 মিনিটের টিউটোরিয়ালে 1 মিনিট কি 2 মিনিটের ইনফরমেশন। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন ওইগুলা। আর এই ক্ষেত্রে আপনার কোয়ালিটি কন্টেন্ট ফাইন্ড করতে হলে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর প্লে লিস্টটা অলরেডি দিলেন, দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ভিউ কাউন্টে যাবেন। তার মানে হলো এই টিউটোরিয়ালগুলো সবচেয়ে পপুলার এই পর্যন্ত, ঠিক আছে? এখন আপনি এখান থেকে যে কোনো একটা শুরু করতে পারেন, যদি আপনার ইংলিশ বুঝেন মোটামুটি বা হিন্দি বা উর্দু বুঝেন, এখান থেকে যে কোনো টিউটোরিয়াল ফাইন্ড করতে পারেন। তো আমি যেটা সাজেস্ট করব, আপনি ফার্স্টে ওই বাংলা টিউটোরিয়াল দিয়ে শুরু করেন, সমস্যা নাই। সেক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি একটা, আমি হয়তো লিঙ্কটা ডিসক্রিপশনেও দিয়ে দিব। ওকে, সো আমি অ্যারাউন্ড 10-15 মিনিট খুঁজলাম, কিন্তু দেওয়ার মতো কিছু পাইলাম না আপনাদেরকে। এই প্লে লিস্টটা দেখা যেতে পারে, এটা দেখে ইন্টারেস্টিং মনে হইতেছে, কিন্তু তাও মানে কোয়ালিটি কন্টেন্ট তেমন পাইলাম না। আর স্টেপ বাই স্টেপ কিছু নাই, সবাই খালি খ্যাপ মারছে, যখন যেটা ইচ্ছা করছে একটা টিউটোরিয়াল বানিয়ে দিছে এই। ওকে, তো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা প্লে লিস্ট বানাইছি, খালিদ ফারহানের কিছু ফ্রি ভিডিও পাইলাম, এগুলো আগেও দেখছিলাম। তো আমি ভাবলাম যে আমি একটা প্লে লিস্ট বানাই দিই, আনলিস্টেড প্লে লিস্ট। এটা আমার চ্যানেলে শো করবে না, কিন্তু ভিডিও ডেসক্রিপশনে থাকবে, এটা আপনারা এটা দেখতে পারবেন, সমস্যা নেই। তো এটা দেখে কিন্তু অ্যাপ্লাই করা শুরু করবেন না আপাতত, এটা দেখে আপনি আইডিয়া নেবেন যে মার্কেটটা কেমন, ঠিক আছে, বা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারগুলো আসলে কীভাবে কাজ করে। এটাতে শুধু এসইও টার্গেট করছে, লোকাল এসইও আর এসইও আর অ্যাফিলিয়েট মার্কেটিং, লিড জেনারেশন করে কীভাবে ইনকাম করা যায় এগুলা, ঠিক আছে? আপনি জাস্ট আইডিয়া নেবেন যে এটার মার্কেট ডিমান্ডটা কেমন বা এটার প্রসপেকটিভটা কেমন, জাস্ট এইটুক আইডিয়া নেবেন। এইটুক শেষ হইলে তারপরে আপনি মোটামুটি বুঝবেন যে আপনার নেক্সট আর কী কী শেখা লাগতে পারে। তারপর ধরুন আপনি ডিসাইড করলেন যে আরও শিখবেন, তো আপনি ইউডেমিতে যাবেন। ইউডেমিতে যাওয়ার পর এখানে লিখবেন যে ডিজিটাল মার্কেটিং, গেলাম। তো এইখান থেকে ফ্রিতে দেখব ফার্স্টে। ইউডেমিতে আসার পর আমি একদিবারে নিচে যাব, নিচে যাওয়ার পর প্রাইসে যাব, দেন ফ্রিতে যাব। 277টা ফ্রিতে আছে। আচ্ছা, তো এদিকে আসলে এগুলো আমি ফ্রিতে দেখতে পারতেছি। তো আমি এখানে মোস্ট পপুলারটাই থাক বা হায়েস্ট রেটেড, যে কোনো একটা দিতে পারেন, এই দুইটা থাক। তো এখানে দেখেন 4,800 জন এনরোল করছে এটাতে, এস এম স্টাডি ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট সার্টিফিকেট কোর্স। হ্যাঁ, নিতে পারেন, এনরোল করে রাখেন ফ্রিতে, যেহেতু এটাও এটাও এই তিনটাতে আপনি এনরোল করতেই পারেন, তাই না? আর এগুলো মোস্ট অফ অল ইন্ডিয়ান কি পাকিস্তানি এরকম, তো আপনারা এগুলো দেখে মজা পাবেন, মানে রিলেট করতে পারবেন মানুষদের সাথে। আচ্ছা, তারপরে এখান থেকে আপনার যে কোনোটা ইচ্ছা দেখতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব ধরেন এখানে তিনটা ফ্রি, ঠিক আছে? এখন আপনি শুধু এই একটাতে এনরোল করবেন বা এই একটাতে এনরোল করবেন, বাকি দুইটা কিন্তু ফ্রি, কিন্তু আপনি করেন নাই। আপনার টার্গেট থাকবে এটা আপনি শেষ করবেন, এটা শেষ করার আগে আমি এই দুটাতে এনরোল করতে পারতেছি না, এরকম একটা চিন্তা ভাবনা রাখবেন। তো দেখবেন যে এটা শেষ করার আপনার মোটিভেশন আরও বেড়ে যাবে। এমনিতে আমার অ্যাকাউন্টে দেখা যায় প্রায় 400-500 কোর্স আমি এইভাবে এনরোল করে রাখছি, জীবনও দেখিনি। এই জন্য আপনি জাস্ট এই একটাতে এনরোল করবেন, করার পর এটা শেষ করবেন, শেষ করার পর আর যে কোনো একটাতে যাবেন। একটা শেষ করলে আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন, এখানে 22টা লেকচার, 22টা লেকচার দেখলে আমার আমার মনে হয় যে আপনার মোটামুটি মার্কেট সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে। তো এটা দেখার পর আপনি বুঝবেন যে ডিজিটাল মার্কেটিংয়ে কোন কোন সেক্টর আছে আর কোন কোন সেক্টরগুলো আপনার কাছে ইন্টারেস্টিং লাগতেছে, ওইগুলো নিয়েই পরে আগাবেন। ধরেন আপনি লোকাল এসইও নিয়ে আগাবেন, তখন লোকাল এসইও লিখে সার্চ দিয়ে এখান থেকে ফ্রি কোর্সগুলো দেখবেন, তো সমস্যা নেই। তো মোটামুটি আপাতত গাইডলাইন এতটুকুই, আপনি এটা শেষ করবেন, তারপর ইউডেমি থেকে গিয়ে ওই 2-3টা কোর্স শেষ করতে পারেন, একটার পর আরেকটা অবশ্যই। অ্যান্ড তারপর যদি কোনো প্রবলেম হয় বা আপনি যদি 2-1টা স্কিল শিখতে পারেন, তাহলে আমার ভিডিওগুলো দেখে আপনি মার্কেটে নামতে পারবেন, সমস্যা নেই। সেক্ষেত্রে ফাইবারে আপনি কিছুটা ইনকাম করলে তারপর আপনি ওইগুলো দিয়ে ইনভেস্ট করলেন পরবর্তী স্টেপগুলোতে। তারপরে আপনাদের কোনো প্রবলেম হলে ভিডিও রিলেটেড, তাহলে ভিডিওতে কমেন্ট করে দেন, আমি রিপ্লাই করে দিব। অ্যান্ড যদি আরও কোনো সমস্যা হয় বা কোনো কিছু প্রবলেম ফেস করেন, তাহলে আমাদের লার্নার্স গ্রুপে পোস্ট করতে পারেন, সেখানে আমরা ফ্রিতে হেল্প করে দিই।
আর সেখানে দেখতে পারতেছেন এখানে রেগুলারলি অনেকগুলো পোস্ট হয়, আমি সবগুলোতে পার্সোনালি গো থ্রু করতে ট্রাই করি। তো এখন যেহেতু আমাদের কমিউনিটি বড় হইতেছে, তো আপনাদের কন্ট্রিবিউশনও লাগবে। তো এতটুকুই, আর বাকি ভিডিওগুলো দেখে ফেলেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দেন চ্যানেলে, যেন ওরাও জানতে পারে। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।